রাজ্য আরও জটিল ঝালদার রাজনীতি তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা দলের কাউন্সিলরদের আশঙ্কায় সত্যি হল পুরুলিয়ার ঝালদা পুরসভার কুর্সি দখলের লড়াইয়ে এবার তৃণমূল বনাম তৃণমূল যে পুরপ্রধান পদের জন্য কংগ্রেসের সঙ্গে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা চলছিল এতদিন এবার সেই লড়াইয়ে কংগ্রেসকেই সঙ্গে নিল শাসক দল পুরসভার তৃণমূল পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেসের দুই কাউন্সিলারকে নিয়ে অনাস্থা আনলেন শাসক দলেরই পাঁচ কাউন্সিলার বৃহস্পতিবার বিকেলে কংগ্রেস এবং তৃণমূলের মোট সাত কাউন্সিলার অনাস্থার চিঠি দেন পুরপ্রধানকে তার প্রতিলিপি পাঠানো হয় পুরুলিয়ার জেলাশাসক ডাইরেক্টর অফ লোকাল বডিজ কলকাতা ঝালদার মহকুমা শাসক এবং ঝালদা এক্সিকিউটিভ অফিসারকে পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূর্ণিমা বাগতে এই চিঠি লেখেন এই চিঠিতে তৃণমূল কংগ্রেসের পাঁচ কাউন্সিলর ছ নম্বর ওয়ার্ডের তথা প্রাক্তন পুর প্রধান সুরেশ আগরওয়াল পাঁচ নম্বর ওয়ার্ডের প্রাক্তন উপপ্রপ্রধান সুদীপ কর্মকার সহ অন্যান্যদের নাম রয়েছে এই বিষয়ে পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায় বলেন অনাস্থার চিঠি সংক্রান্ত একটি কাগজ আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি আমি বাইরে আছি ঝালদায় ফিরে গিয়ে এই বিষয়ে কথা বলবো রাজ্য আরও জটিল ঝালদার রাজনীতি তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা দলের কাউন্সিলরদের আশঙ্কায় সত্যি হল পুরুলিয়ার ঝালদা পুরসভার কুর্সি দখলের লড়াইয়ে এবার তৃণমূল বনাম তৃণমূল যে পুরপ্রধান পদের জন্য কংগ্রেসের সঙ্গে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা চলছিল এতদিন এবার সেই লড়াইয়ে কংগ্রেসকেই সঙ্গে নিল শাসক দল পুরসভার তৃণমূল পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেসের দুই কাউন্সিলারকে নিয়ে অনাস্থা আনলেন শাসক দলেরই পাঁচ কাউন্সিলার বৃহস্পতিবার বিকেলে কংগ্রেস এবং তৃণমূলের মোট সাত কাউন্সিলার অনাস্থার চিঠি দেন পুরপ্রধানকে তার প্রতিলিপি পাঠানো হয় পুরুলিয়ার জেলা শাসক ডাইরেক্টর অফ লোকাল বডিজ কলকাতা জালদার মহকুমা শাসক এবং জালদা এক্সিকিউটিভ অফিসারকে পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূর্ণিমা বাগতি এই চিঠি লেখেন এই চিঠিতে তৃণমূল কংগ্রেসের পাঁচ কাউন্সিলর ছ নম্বর ওয়ার্ডের তথা প্রাক্তন পুরো প্রধান সুরেশ আগরওয়াল পাঁচ নম্বর ওয়ার্ডের প্রাক্তন উপপ্রধান সুদীপ কর্মকার সহ অন্যান্যদের নাম রয়েছে এই বিষয়ে পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় বলেন অনাস্থার চিঠি সংক্রান্ত একটি কাগজ আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি আমি বাইরে আছি ঝালদায় ফিরে গিয়ে এই বিষয়ে কথা বলবো। রাজ্য আরও জটিল ঝালদার রাজনীতি তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা দলের কাউন্সিলরদের আশঙ্কায় সত্যি হল পুরুলিয়ার ঝালদা পুরসভার কুর্সি দখলের লড়াইয়ে এবার তৃণমূল বনাম তৃণমূল যে পুরপ্রধান পদের জন্য কংগ্রেসের সঙ্গে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা চলছিল এতদিন এবার সেই লড়াইয়ে কংগ্রেসকেই সঙ্গে নিল শাসক দল পুরসভার তৃণমূল পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেসের দুই কাউন্সিলারকে নিয়ে অনাস্থা আনলেন শাসক দলেরই পাঁচ কাউন্সিলার বৃহস্পতিবার বিকেলে কংগ্রেস এবং তৃণমূলের মোট সাত কাউন্সিলার অনাস্থার চিঠি দেন পুরপ্রধানকে তার প্রতিলিপি পাঠানো হয় পুরুলিয়ার জেলা শাসক ডাইরেক্টর অফ লোকাল বডিজ কলকাতা জালদার মহকুমা শাসক এবং জালদা এক্সিকিউটিভ অফিসারকে পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূর্ণিমা বাগতি এই চিঠি লেখেন এই চিঠিতে তৃণমূল কংগ্রেসের পাঁচ কাউন্সিলর ছ নম্বর ওয়ার্ডের তথা প্রাক্তন পুর প্রধান সুরেশ